নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এ ভাবোচ্ছ্বাসে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে এবারের বর্ষবরণ উৎসব। করোনা মহামারীর কারণে গেল দুবছর এ উৎসবের আয়োজন করা হয়নি, সে কারণে এবার একটু বেশি উৎসাহ উদ্দীপনায় চলছে বর্ণাঢ্যভাবে এ উৎসব অনুষ্ঠানের কর্মযজ্ঞ। একে সফল করতে দিনরাত কাজ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে সুমন কুমার দের তথ্যে দেশটি। চট্টগ্রাম নগরীর চারুকলা ইনস্টিটিউটে রশিদ চৌধুরী চত্বরে একদল নবীন শিক্ষার্থীর হাতে রং তুলি, প্রত্যেকের সামনে রয়েছে কাগজের ক্যানভাস, সবাই মনের আনন্দে আঁকছেন নানা পশু পাখির প্রতিকৃতির রঙিন মুখোশ। নবীন শিল্পীরা শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন গ্রাম বাংলার লোকজ আবহের চিত্র। সকল কর্মকাণ্ডে রমজানের পবিত্রতা রক্ষায় বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষকে বরণের জন্য আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি, হাতে নিয়েছি ধর্মবর্ণ নির্বিশেষে। আমরা চাই সবাই হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করুক। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই আয়োজনকে, এবারের পয়লা বৈশাখটাকে আমরা উদযাপন করতে পারছি, তাই খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরা সবাই আমরা মানে নিজেদের আনন্দ থেকে নিজেদের উৎসাহে আমরা কাজ করছি। ছাত্র শিক্ষকদের যৌথ উদ্যোগেই সব আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানালেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর প্রণব মিত্র চৌধুরী। আমাদের ছাত্র শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে এটা চারুকলা ছুট থেকে আয়োজন হয়েছে আর কি। সকালেই আমরা এছাড়া চারুকলা চত্বরে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকছে নানা আয়োজন। শারমিন সর্না, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।